ইদিকায় থাকছেন সাকিবের নায়িকা, ভারতে শুরু হচ্ছে বরবাদের শুটিং। ক্যারিয়ারের 25 বছর পার করছেন নায়ক সাকিব খান, তাই সিনেমা করার ব্যাপারে অনেকটাই চুচি এক নায়ক। ফলে প্রিয়তমা, রাজকুমার ও তুফানের মতো সিনেমা উপহার দিয়ে হয়েছে প্রশংসিত। মুক্তির অপেক্ষায় আছে তার দরদ। খবর এলো সাকিব খান এবার নামছেন নতুন মিশনে, শুটিং শুরু করছেন নতুন ছবি বরবাদের। জানা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। ইতিমধ্যে নির্মাতা সহ বরবাদ টিম সেখানে যাওয়া শুরু করেছেন। নির্মাতা নির্মাণ করছেন নাট্য পরিচালক মেহেদি হাসান বিদয়। গত বছরের অক্টোবরে সাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন তিনি। সাকিব খান বর্তমানে রয়েছেন দুবাইতে, সেখান থেকে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসার কথা রয়েছে তার। দেশে কয়েকদিন অবস্থান করেই বরবাদের শুটিংয়ে অংশ নিতে ভারতে উড়াল দেবেন সাকিব খান। ছবিটিতে সাকিব খানের নায়িকাই থাকছেন ইদি কাপল। এর আগে প্রিয়তমা ছবিতে জুটি হয়ে কাজ করেছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন রটে বরবাদে ইদি কাপল থাকছেন না, তার স্থানে পাকিস্তানি কোনো নায়িকাকে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে খোঁজ করতে বরবাদ টিম জানায় নায়িকা পরিবর্তন করার কোনো পরিকল্পনা নেই। ছবিটিতে সাকিবের বিপরীতে ইদিকা পালি থাকছেন। এদিকে জানা গেছে প্রায় 15 কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ। অ্যাকশন ভায়োলেশন ধাঁচে সিনেমাটির 80% শুটিং হবে দেশের বাইরে। এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলুগু অভিনয় সিনেমায় থাকেন। এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টার সহ এ গ্রেডের কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়া গানে প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা।